হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এটা ব্লগ বলবো না, এটা একটা কন্ট্রোভার্সিটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো একদমই চাই না কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে নিজেকে, আর নিজের চ্যানেলকেও জড়াতে চাই না। তবুও এমন কিছু কিছু ক্রিয়েটারদের এমন কিছু কিছু অ্যাক্টিভিটি, তো যেটা দেখে চুপ এমনি করে চুপ করে বসে থাকা যাচ্ছে না আর কি, কথা বলতেই হচ্ছে। দেখো এখন মানে কি বলবো, সোশ্যাল মিডিয়াটাকে এমনভাবে একটা এমন একটা জিনিস মনে করেছে না, যে বাড়ির যাই হোক না কেন প্রত্যেকটা কথোপকথন থেকে শুরু করে বিভিন্ন গণ্ডগোল ঝামেলা সব এর মধ্যে তুলে ধরা হচ্ছে। কিন্তু কেন আমি বুঝতে পারছি না, ইউটিউব কি এদের তার জন্য কোনো পানিশ করছে না? যা কিছু অল টোটাল সব কিছু কি তুলে ধরতে হবে ইউটিউবে? তো এরকম তো কোনো, আমার তো মনে হয় এরকম মানে কোনো রুলস না, মানে না থাকাই ভালো। এরকমভাবে চলতে থাকলে মানুষ পারবে কতক্ষণ? এই তিনজনকে নিয়ে আজকে ইউটিউবটা চলছে, মানে কি বলবো, দিশানি, প্রীতম, রিমি, এই তিনটে মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে একে অপরের জন্য। একটা ছেলেকে নিয়ে মানে কি বলবো এত ঝামেলা। তো তোমাদেরকে সবাইকেই বলবো যে এরকমভাবে চলতে থাকলে কিন্তু দুজনের মানে দুজন কি তিনটে জীবনে তো নষ্ট হচ্ছেই একরকম কথা। তো ভেবে দেখতে গেলে তার মধ্যে কিন্তু কাউকে না কাউকে কোনো না কোনো পরিস্থিতিতে হারিয়ে ফেলতে হবে আমাদেরকে, যদি এরকমভাবে চলতে থাকে। দেখো আমরা সবাই মিলে যদি ঝড় তুলি তাহলে কিন্তু এর একটা প্রতিকার করা যাবে। এরকমভাবে চলতে পারে না, কেউ মানে কি বলবো সোশ্যাল মিডিয়াতে এসে কেউ বিষ খেয়ে নিচ্ছে, কেউ মরণাপন্ন মরে যাচ্ছে, সেখান থেকে সে বেঁচে ফিরে আসছে, আবার কেউ হাত কেটে মরতে যাচ্ছে। এরকমভাবে চলতে থাকলে কী করে হবে, কী করে পারবে মানুষ? যারা আমরা মানে কি বলবো নিয়মিত ব্লগার, আমরা তো অবশ্যই ইউটিউবটাকে ফলো করি না, এরকম বড় বড় ক্রিয়েটারদের অ্যাক্টিভিটি দেখেই তো আমরা নিজেদের চ্যানেলটা ওপেন করেছি। তাদের মানে কি বলবো তাদের স্টাইল, তাদের সব কিছু আমাদের ভালো লাগে বলে আজকে আমরা এই নতুন চ্যানেলের মধ্যে নিজেদেরকে নিজেদের কাজের মাধ্যমে নিজেদের পরিচিতি লাভ করার চেষ্টা করছি। তার মধ্যে যদি এরকম অ্যাক্টিভিটি চলতেই থাকে তাহলে কী করে হবে? আজকে রিমি পুরো মরণাপন্ন মরতে বসেছে, কেন, এর জন্য কে দায়ী? তো তোমরা যারা রিমির আপডেট দিয়ে নতুন মানে ব্লগ করছো, যারা ব্লগার, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে রিমির আপডেট দিচ্ছো, তো তাদেরকে অবশ্যই একটা কথাই বলবো যে এরকমভাবে চলতে থাকলে দুটো মানে কি বলবো তিনটে প্রাণই নষ্ট হবে। রিমি তো নষ্ট হচ্ছে, একদম শেষ হয়ে যাচ্ছে একেবারে, মানে কি বলবো দেখলেও কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় মেয়েটার জন্য, যে ভালোবাসার জন্য মানুষ কী না করতে পারে। একটা মানুষকে ভালোবেসে জীবনের সর্বস্ব ত্যাগ করেছিল, জীবনের সব কিছুকে উপেক্ষা করে ছুটে গিয়েছিল, কিন্তু তবুও শেষ পরিণতিতে দেখো আজকে তাকে মরতে বসতে হচ্ছে। তবুও কিন্তু মানে কি বলবো নাম ধরেই বলতে হচ্ছে, তবুও কিন্তু ওই ছেলেটার মানে কোনো ভ্রূক্ষেপই নেই। কি এটাকে কি মজা ভেবেছে নাকি, যখন ইচ্ছা যাকে ইচ্ছা যার সাথে খুশি মানে রিলেশনে আসা যায়, যার সাথে খুশি রিলেশন ত্যাগ করে দেওয়া যায়? এরকমভাবে যদি চলতে থাকে তাহলে মানে কি বলবো গোটা ইউটিউবটা বন্ধ করে দেওয়া দরকার। যে কোনো মানুষের বাড়িতে বাড়ির মানে ভেতরের যে গলদ সেটা কেন ইউটিউবে তুলে আনা হচ্ছে? এর ফলে কি হচ্ছে, ইউটিউব এখন ইউটিউব এমন একটা মাধ্যম যে এমন কোনো বাড়িতে ফোন নেই, যে এমন কোনো বাড়িতে যে ইউটিউব দেখে না, সেই বাড়ির মহিলা হোক বা ছোটো ছোটো বাচ্চারা হোক বা যেই হোক, সেখান থেকে বাচ্চাটা কী শিক্ষা পাবে? একটা বাচ্চা যখন ফোনটা ওপেন করবে ইউটিউবটা হচ্ছে কার্টুন দেখার জন্য বা যে কোনো কিছু দেখার জন্য, যখন সব মানে সামনে এরকমভাবে আপডেটের লাইনে যদি চলে আসতে থাকে, কে কীভাবে হাত কাটছে, কে কীভাবে মারা যাচ্ছে, কে কীভাবে বিষ খাচ্ছে, তাহলে এরকমভাবে চলতে থাকলে কী করে হবে? মোটামুটি যারা একটা সময় মানে যাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হয়ে এইসব লাইনে এসেছি, তো তাদের মানে কী বলো তাদের অ্যাক্টিভিটি পুরো অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। MS ফ্যামিলি বলো, সাধন সাথী ব্লগ বলো, মানে যা আছে এভরিথিং, মানে যারা বড় বড় ক্রিয়েটার, আমরা তো আমাদের তো দুদিনের চ্যানেল আমরা দুদিনের জন্য খুলেছি, কিন্তু এরকম বড় বড় মানে কি বলবো বড় বড় যারা ব্লগার, যারা হচ্ছে বিভিন্ন রকমের চ্যানেল আছে, তাদেরকে দেখেই তো আমরা ইন্সপায়ার হয়ে তবেই না এসেছি এই লাইনে। তো তাদের যদি এই অ্যাক্টিভিটিগুলো এরকম থাকে তাহলে আমরা ভবিষ্যতে কী শিখবো, আমরা কীভাবে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবো? এরকমভাবে কন্ট্রোভার্সিটির মাধ্যমে ফ্যামিলির মধ্যে যাই ঝগড়া যাই যাই কিছু হোক না কেন সারাক্ষণ তুলে ধরা হচ্ছে। এই করে করে তিন চারটে চ্যানেল, মানে রিমির ফ্যামিলির পুরো চ্যানেল, তারপরে হচ্ছে প্রীতমের ফ্যামিলির পুরো চ্যানেল, দিশানির চ্যানেল, মানে সব কিছু এইভাবে গ্রো হচ্ছে। নিজেদের ফ্যামিলির মানে কি বলবো ঝামেলা যাই হোক না কেন এভরিথিং ইজ সব কিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। তো অবশ্যই আমি অবশ্যই প্রে করি যে রিমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার ভীষণ কষ্ট হয় ওকে দেখলে, কারণ কি ওর কি বলবো
ওর প্রথম থেকে একদম ব্লগগুলো আমি দেখি, আমার ভালো লাগে। ডান্সের ভিডিও থেকে শুরু করে শর্ট ভিডিও প্রত্যেকটাতেই ভালো লাগে। তো আজকে দেখো কি পরিস্থিতি হয়েছে, তার দেখলেও কষ্ট হচ্ছে, মানে জাস্ট ফোনটা ওপেন করছি সমস্ত কিছু আপডেট দেখেও কষ্ট হচ্ছে। কিছু বলার মতনই, আমি এখানে দিয়ে দিচ্ছি রিমির আপডেটটা, আমি যেটা মানে কি বলবো, আমি তো আর ওখানে যেতে পারবো না, কারণ আমি কোথায় থাকি তোমরা তো জানোই ভালো করে, একদম প্রত্যন্ত গ্রামে, আর ওরা কোথায় থাকে, তো আমার ওখানে গিয়ে তো আর ওইভাবে পুরো মানে কি বলবো ওর কি হচ্ছে না হচ্ছে সেটা তো তুলে তো ধরতে তো একদমই পারি না। তো যারা ওখানে গিয়ে দেখিয়েছে, তো তাদের কিছু কিছু ক্লিপ আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও প্লিজ। তো সবশেষে আমি একটাই কথা বলবো, যে সবাই মিলে একদম যত ব্লগার যত মানে যারা আছো, যারা রিমির সাপোর্ট বা যারই সাপোর্ট হও না কেন, সবাই মিলে একটাই মানে কি বলবো আমি বলবো প্রতিবাদের ঝড় তুলছি, এরকমভাবে চলতে থাকলে হবে না, ইউটিউব থেকে এই জিনিসগুলো দূর করতে হবে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলির মধ্যে কী ঝগড়া ঝামেলা কী হচ্ছে না হচ্ছে একদম এইভাবে তুলে ধরা উচিত নয়। কে একদম পুরো সামনাসামনি এসে হাত কেটে ফেলছে, কে বিষ খাচ্ছে, কে কী করছে, এটা কী, এটা কি মজা পাচ্ছে নাকি সবাই? তো চলো আমি আর কিছু বলতে চাই না, সবশেষে এই কথাটাই বলবো, রিমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমার মানে ভীষণই ভালো লাগে রিমিকে পার্সোনালি, আমার একদম মন থেকে বলছি রিমিকে আমার ভীষণই ভালো লাগে, ওর প্রত্যেকটা ভিডিও আমি ফলো করার চেষ্টা করি, আর ওর প্রত্যেকটা ব্লগ তো অবশ্যই আমি দেখি, একদম ভীষণই ভালো লাগে। আর শর্ট ভিডিও বিশেষ করে প্রত্যেকটা শর্ট ভিডিও আমার জাস্ট মন ছুঁয়ে যায়। তো চলো আর কিছু বলছি না, তোমরা সকলে প্রে করো রিমির জন্য, ও যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর সুস্থ হয়ে যায়, আর একটা স্বাভাবিক জীবন যেন ও পায়। এই সব মানে কি বলবো এই সব বাজে ছেলেদের পাল্লায় পড়ে না একটা ভালো ফুলের মতন মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। তা সত্যি তাই, চোখের সামনে একদম পুরো জলজ্যান্ত, তার দৃষ্টান্ত প্রমাণ, রিমিকে দেখলেই বোঝা যায় একদম ছোট্ট ফুলের মতন একটা সুন্দর মেয়ে, সবে পাপড়ি মেলছিল ঠিক সেই সময় সে পাপড়িগুলোকে ছিঁড়ে কুড়ে একদম ছড়িয়ে দিল চারিদিকে। বাবা মা অনেক চেষ্টা করেও মেয়েটাকে মানে কি বলবো সঠিক পথে আনতে পারলো না, মানে খুব ভুলিয়ে দিতে পারলো না। আসলে কি বলো তো, ভালোবাসার জিনিসটা এমনটাই হয়, ভালো যদি কাউকে মন থেকে একবার বেছে ফেলা যায় না, তো সেখান থেকে মন তুলে নেওয়া অতটা সহজ হয় না। সে যতই খারাপ হোক মানুষটা, যতই মানে কি বলবো ভয়ঙ্কর হোক হিংস্র হোক, ভালোবাসার জিনিসটা এমনই। তো চলো এক নিঃশ্বাসে অনেকটা কথা তোমাদেরকে বলে দিলাম, এতটা কথা বলা ঠিক কিনা আমি বুঝতে পারলাম না, তো আমার যেটা মতামত আমার মতামত আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর কোনো কন্ট্রোভার্সিটির মধ্যে আমি একদমই নিজেকে জড়াতে চাই না আর চাইও না। শুধু একটাই কথা বলবো, আমি রিমির জন্যই এসেছি এই কথাগুলো বলতে আর কি তোমাদের সামনে, কারণ পার্সোনালি রিমিকে আমার ভীষণ ভালো লাগে, আর ও খুব ভালো মেয়ে, সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি এটাই কামনা করি, একদম যেন ভালোভাবে সুস্থ হয়ে একটা সুন্দর লাইফ লিড করে, এটাই আমার আশা আর এটাই আমার চাওয়া। তো চলো রিমি তুমি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাও এবং ভালো থাকো। তো চলো আজকে ব্লগ নয়, একটা জাস্ট মেসেজ আমি তো দিতে আসলাম রিমির জন্য। তো চলো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে তোমাদের।